আসসালামু আলাইকুম বন্ধু, মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার এডিডি অর্থাৎ ডাবল ডিক্স। তো এই বাইকটার যে সমস্যা এটা হচ্ছে ক্লাচ প্লেটের সমস্যা। তো আমরা একটু খুলবো, আপনারা একটু দেখেন। তো এই তো আমরা খুল দিছি, এই যে দেখেন। এই মোবাইল গুলো ইউজ করলে হয় কি, এর ভিতর কালো ময়লা ফ্লেপ করে না। এই তো দেখুন, এই তো অবস্থা এরকম ঠিক। এই যে ইঞ্জিনের ভিতরে এই যে অবস্থা, এই তো দেখুন এখানে এমন একটা অবস্থা হয়ে আছে। দেখেন এই যে নাট খুলে আছে। তো ভাগ্য ভালো গাড়িওয়ালার, যদি এটা খোলা না পড়তো গাড়িওয়ালার অবস্থা খুব খারাপ হয়ে যাইতো। এই যে দেখেন হাত দিয়ে ঘুরতেছে, এই যে বুড়া মানুষের দাঁতের মতন উঠতেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আপনার অ্যাসেম্বলির সমস্যা, এটা আমরা ঠিক করে দিব। ধন্যবাদ। তো এখানে ক্লাচ প্লেট খুলতে গিয়ে আমরা দেখলাম যে আসলেই এই নাটটা, দেখেন আপনারাই দেখেন এখানে অরিজিনালি খোলা। তো এই নাটটা বেশি খুলে যে গেলে আপনার মোবিল পাম্প পিনিয়াম বা নষ্ট হইতো, বা হচ্ছে এখানে যদি আটকে এর গাড়ির জন্য মারাত্মক ঝুঁকির কারণ ছিল। তো যাই হোক, এটা আমরা এখন ঠিকঠাক করে দিব আর ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দিব, কারণ এই ডাবল ডিক্সের এই ক্লাচ প্লেটগুলো কারো 7,000-এ নষ্ট হয়ে যায়, কারো 15,000-এ নষ্ট হয়ে যায়, কারো 20,000-এও যায়। তো এই গাড়িটা চলছে, দেখেন আপনারা কত কিলো চলছে। এই যে দেখেন 17,787 কিলো। আমরা এই নাটগুলো টাইট দিয়ে নিব, দেখেন যে আসলে কতখানি লুজ ছিল। এই যে দেখেন সবগুলো যাই হোক মোটামুটি লুজ ছিল, এটা আমরা ঠিক করে দিলাম। প্লেট নিয়ে এটা হচ্ছে ওয়েলের ভিতরে ভিজায় রাখছিলাম, এটা 10 থেকে 20 বা 30 মিনিট ভিজায় রাখতে পারেন। এখন এটা আমরা সেট আপ দিচ্ছি। গাড়িটার গিয়ার হার্ড ছিল এবং গাড়িটা দৌড়াচ্ছিল না, গাড়ির তেল বেশি খাচ্ছিল। তো এই তো আমাদের কমপ্লিট করা শেষ, এবার আমরা এটার সেট আপ দিব। এই যে দেখেন আগে এখন বর্তমান এই অবস্থা, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওটা দেখাইতে পারিনি আপনাদেরকে, ওটার এর একটা ক্লাচ প্লেট সরালে যে রকম গ্যাপ ছিল সেরকম ছিল, এই পরিমাণ ছিল, এই পরিমাণ ছিল। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে বেজে যাচ্ছিল। তো যাই হোক, এটা খুলে এখানে মানে এরকম করে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ক্লাচ প্লেটের এই ফিন্সগুলো এইগুলো মানে নষ্ট হয়ে গেছিলো। বলছি